একজন পলাতক বধুর যেমন একটি নতুন স্বামীর ব্যবস্থা করার বিকল্প রয়েছে, তেমনি একজন পলাতক রাজনীতিবিদেরও একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা গ্রহণ করার অধিকার রয়েছে। পলাতক রাজনীতিবিদের ধারণা পাকিস্তান ছাড়া অন্য কোথাও দেখা যায় না। মাদার দল পাকিস্তান তেহরিক ইনসাফ রয়ে গেছে, যেখানে পলাতক রাজনীতিবিদদের একটি অংশ জাহাঙ্গীর তারিনের ইস্তেকাম ই পাকিস্তান পার্টিতে যোগ দিয়েছে। অন্যরা পারভেজ খট্টকের পিটিআই পার্লামেন্টারিয়ানে যোগ দিয়েছে। একইভাবে দুই প্রদেশে পিটিআই দুটি বিকৃত সংস্করণের জন্ম দিয়েছে, পাঞ্জাবের আইপিপি তারিন গ্রুপ এবং খাইবার পাখতুনখোয়ায় পিটিআইপি খট্টক গ্রুপ। পলাতক ঘটনাটি ইঙ্গিত দেয় যে বেশিরভাগ রাজনীতিবিদদের রাজনৈতিক প্রত্যয় নমনীয় থাকে, অধিকাংশ অবিচলতাকে ঘৃণা করে, তারা চাপের কাছে নতি স্বীকার করে এবং ব্ল্যাকমেলিং প্রবণ থাকে। তারা কোনো আদর্শিক ভিত্তিকে মেনে না নিয়ে রাজনৈতিক সুবিধাবাদের সাথে সুবিধাবাদদের দিকে ঝুঁকে থাকে। প্রশ্ন হলো, আইন প্রণেতা হিসাবে নির্বাচিত হওয়ার পর তারা কোনো আইন প্রণয়ন করতে পারে? যদি তাদের অবস্থান জীবনের পরিবর্তনের জন্য এতটাই সংবেদনশীল হয় রাজনীতিতে এবং এর ফলে আইন প্রণয়ন প্রক্রিয়ায় মানুষের আস্থা হারানোর এটি একটি কারণ। বেশিরভাগ আইনকে আপোষহীন বলে মনে করা হয়, কিছু লোক এবং অনুষ্ঠান পরিবেশন করা হয়, এর ফলে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে মানুষ রাষ্ট্রীয় বিষয় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই অসন্তুষ্ট অংশের একটি অংশ যখন কোনোভাবে বিদেশে চলে যেতে পারে, তারা সেখানে ঘৃণা নিয়ে বসবাস করে। এ কারণে পিটিআই যখন দেশে পরিবর্তন ও আইনের শাসনের স্লোগান তুলেছিল, তখন বেশিরভাগ প্রবাসী পাকিস্তানি দলের পাশে দাঁড়িয়েছিলেন। পাকিস্তানের রাজনৈতিক ব্যবস্থায় এটি একটি আদর্শ যে বেতনভোগী শ্রেণী নির্বাচিত রাজনীতিবিদদের উপর শাসন করার প্রবণতা রাখে। এর একটি কারণ হতে পারে রাজনীতিবিদরা তাদের ফায়বল নিয়ে আসে, যা তারা তাদের আনন্দের জন্য প্রকাশ করে থাকে তাদের বিষয়ে। এটা দুর্ভাগ্যজনক যে আইন প্রণেতা বা নির্বাচিত প্রতিনিধিরা বেতনভোগী শ্রেণীর চাপের কাছে নতি স্বীকার করে এবং রাজনীতিতে তাদের পথ ও আনুগত্য পরিবর্তন করেন। বিচ্যুতি অতীতে কখনো দেশের সেবা করেনি এবং ভবিষ্যতেও করবে না। এবারে পলাতক রাজনীতিবিদদের একটি নতুন তীর্যক সংস্করণ বা পিটিআই অন্য সংস্করণে নিজেদেরকে আবদ্ধ করার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটি হলো পিটিআই ভোটাররা পিটিআই চেয়ারম্যানের সাথে দৃঢ়ভাবে সংযুক্ত। পিটিআই এর উদ্ভাবিত বা বিকৃত সংস্করণ হিসেবে যে কোনো নতুন দল তৈরি করা পিটিআই এর ভোটারদের পরিচিত করার চেয়ে এটি অনেক সহজ। পলাতক রাজনীতিবিদদের আসল পরীক্ষা হবে নির্বাচনের দিনে, কিন্তু তার আগে তারা নির্বাচনী প্রচারণার সময় তাদের প্রাসঙ্গিকতা পরিমাপ করবে। সাধারণ নির্বাচন সামনে আসছে, ক্ষমতাসীন বিদায়ী সরকারকে অবশ্যই সতর্কতার সাথে পথ চলতে হবে। রাজনৈতিকভাবে সঠিক পথ বা ভুল পথ অবলম্বন করে পিটিআই একটি বাস্তবতা। পিটিআই ভোটারদের বিরুদ্ধে এখন অভিযোগ রয়েছে, পিটিআই এর কোনো বিকৃত সংস্করণের জন্য কোনো নির্বাচনে স্থান নেই বলে মনে হচ্ছে। তা আইপিপি বা পিটিআইপি হোক, পিটিআই চেয়ারম্যান এবং পিটিআই ভোটারদের মধ্যে সংযোগ জোরদার করার জন্য বর্তমান সরকার যা করেছে তা হলো 100টির বেশি ভুয়া মামলা দায়ের করে আগুনে ইন্ধন জোগাতে পিটিআই চেয়ারম্যানকে মিডিয়ায় উপস্থিত হতে নিষেধ করা হয়েছে। তাই একদিকে তিনি মামলা থেকে নিজের নাম খালাস করতে ব্যস্ত, অন্যদিকে মূলধারার মিডিয়ায় তার কণ্ঠ প্রায় নিঃশব্দ। পিটিআই চেয়ারম্যানকে ঘেরাও করে এবং চেপে ধরার কৌশলটি অবিলম্বে উপকারী হতে পারে, তবে কৌশলটি একই সাথে বিপরীতমুখী। পিটিআই ভোটাররা তাদের নেতাকে রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হিসেবে দেখেন, তারা ভোটের দিন তাদের প্রতিশোধের অনুভূতি প্রকাশ করতে পারে। এখানে পলাতক রাজনীতিবিদরা রাজনৈতিকভাবে তাদের বিলুপ্তির সম্ভাবনা দেখছেন। এই সরকারের মেয়াদ শেষ হওয়ার পর অন্তর্বর্তী সরকার পিটিআই চেয়ারম্যানের কণ্ঠস্বরকে স্তব্ধ করার জন্য একই বিধিনিষেধ নিয়ে এগোতে পারে না। বর্তমানে পাকিস্তান আন্তর্জাতিক সংস্থাগুলির খপ্পরে রয়েছে, যারা গণতন্ত্রের বিকাশ দেখতে আগ্রহী। ঋণ হলে গণতন্ত্রের পথে অগ্রসর হওয়ার জন্য তারা তাদের আর্থিক সাহায্যকে বেঁধে রেখেছে। পাকিস্তান যে রাজনৈতিকভাবে একটি সংকটময় পর্যায়ে অতিক্রম করছে তার অজুহাত আর প্রাসঙ্গিক নয়। প্রবাসী পাকিস্তানি সম্প্রদায় প্রচলিত স্থল পরিস্থিতিতে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলিকে বোঝানোর জন্য যথেষ্ট সোচ্চার। এমনকি যদি সুপ্রিম কোর্ট 9 মে ইভেন্টের জন্য বেসামরিক ব্যক্তিদের বিচারের জন্য সেনা আদালতকে বেআইনি ঘোষণা করার বিষয়ে বিতর্ক করে, তবে সেনা আদালতে বেসামরিক ব্যক্তিদের বিচার দেশের গতিপথ পরিবর্তন করবে। পাকিস্তানকে এমন একটি দেশ হিসেবে চিহ্নিত করা হবে যেখানে গণতান্ত্রিক রীতিনীতি ভেঙে পড়েছে এবং প্রশাসনিক ব্যবস্থা নড়বড়ে। এর ফলে পরিস্থিতি বিশেষ করে পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলো থেকে বিদেশি বিনিয়োগ আমন্ত্রণ জানানোর জন্য অনুকূল বলে বিবেচিত হতে পারে না। সেনাবাহিনীর মাধ্যমে ওয়ান উইন্ডো অপারেশন যে সকল দেশ গণতন্ত্র চর্চা করছে না তাদের দ্বারা প্রশংসা করা যেতে পারে, কিন্তু গণতন্ত্রে বিশ্বাসী দেশগুলোর দ্বারা এটি মূল্যবান নাও হতে পারে।
এখন পাকিস্তানকে বেছে নিতে হবে সঠিক পথ। অনেকে এখন উপেক্ষা করেন যে পিটিএ চেয়ারম্যান রাজ্য তার চূড়ান্ত জবরদস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আগে নয়মের ঘটনাগুলির তদন্তের দাবি করছেন। ডিজিআইএসপি এর দৃষ্টিতে এই পয়েন্টটি কোনো ওজন বহন করতে পারে না, কিন্তু আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং ভাষ্যকারদের চোখে এটি মূল্যবান। পিটিআই অভ্যন্তরীণ ভাঙনের পথে স্থির হয়েছে, তবে নির্বাচনের বছরে এই অনুশীলন খুব বেশি কাজ করতে পারে না। নীতিগতভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যে ইউনিফর্মেই থাক না কেন, কোনো কৌশলে রাজনৈতিক দলকে ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে না। পিটিআইকে দমন করার জন্য লন্ডি বা খাদিমা হিসেবে পাঞ্জাব পুলিশের অপব্যবহার পুলিশের ভাবমূর্তি তৈরিতে ব্যয় করা সমস্ত প্রচেষ্টা এবং অর্থ নষ্ট করেছে। পরে যদি বেআইনি নির্দেশ মানতে হয়, তাহলে পুলিশের নিয়োগের ক্ষেত্রে মেধার উদ্দেশ্য কি? প্রকৃতপক্ষে রাজনীতিতে লিপ্ত হয়ে পাঞ্জাব পুলিশ তাদের অর্জিত পুঁজিকে নষ্ট করেছে। এটা জানা যায় যে সাইফার ছিল একটি রাজনৈতিক কৌশল যা পিটিআই চেয়ারম্যান দলে ক্ষয়িষ্ণু জনপ্রিয়তাকে সমর্থন করার জন্য এবং একটি বৈধ আস্থা ভোটের মাধ্যমে সরকার থেকে তার দলকে ক্ষমতাচ্যুত করার প্রতিশোধ নিতে শুরু করেছিলেন। যাই হোক, সাইফার একটি বিগত কেস। এই কারণে পিটিআই চেয়ারম্যানকে অযোগ্য ঘোষণা করা রাজনৈতিক ব্যবস্থাকে আরো অস্থিতিশীল করতে পারে। এদিকে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কিভাবে করা হবে এবং জাতীয় পরিষদ ভেঙে দেওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সলা পরামর্শ করবে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ। এজন্য 5 সদস্যের একটি কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আগামী মাসে জাতীয় পরিষদের সঙ্গে সিন্ধু বেলুচিস্তান প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়া হবে। এজন্য পাঞ্জাবের বাইরে থেকে এই কমিটিতে কোনো সদস্য রাখা হয়নি। কমিটির সদস্যরা হলেন কেন্দ্রীয় মন্ত্রী ইসাকগার, আহসান ইকবাল, খাজা সাদ রফিক, সরকার আয়াত সাদিক এবং খাজা মোহাম্মদ আসিফ। তাদেরকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সলা পরামর্শ করার দায়িত্ব দেওয়া হয়েছে। এই কমিটি গঠনের মধ্য দিয়ে দেশে পরবর্তী প্রশাসন ইস্যুতে পরামর্শ প্রক্রিয়া পূর্ণ গতিতে শুরু হয়েছে। আলোচনা শেষে কমিটি পিএমএলএন এর সুপ্রিমো সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে রিপোর্ট দেবে। স্পর্শকাতর ইস্যুতে দলীয় প্রেসিডেন্ট ছাড়াও তার নির্দেশনা নেবেন এসব সদস্য। রিপোর্টে বলা হয়েছে কমিটির কাজ শুরু হবে অবিলম্বে। এর ফলে পার্লামেন্ট ভেঙে দেওয়া এবং তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ প্রক্রিয়ায় প্রধানমন্ত্রীর উপর থেকে চাপ অনেকটা কমবে বলে মনে করা হচ্ছে। বিস্তৃত পর্যায়ে সলা পরামর্শের জন্য এমন কমিটি অন্য দলগুলোকেও করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ক্ষমতাসীন দলের অন্যতম বড় একটি দল তাদের পছন্দ মতো তত্ত্বাবধায়ক সরকার বাছাই করতে চাইছে। সংবিধান অনুযায়ী জাতীয় পরিষদের নেতা প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা এ বিষয়ে আলোচনার উদ্যোগ নিতে পারেন। তারা যদি এক্ষেত্রে ব্যর্থ হন, তাহলে পার্লামেন্টারি কমিটির কাছে বিষয়টি পাঠানো হবে। এই কমিটি গঠন করবেন জাতীয় পরিষদের স্পিকার। পার্লামেন্টারি কমিটি যদি তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনে ব্যর্থ হয়, তাহলে এ দায়িত্ব শেষ পর্যন্ত বর্তাবে নির্বাচন কমিশনের উপর। মজার ব্যাপার হলো, রাজনৈতিক দলগুলো এবং পার্লামেন্টের বাইরে থাকা গ্রুপগুলোকে এ বিষয়ে ধর্তব্যের মধ্যে নেয়নি সরকার। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ দলের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি অন্য একদিন আহ্বান জানিয়েছেন আসন্ন নির্বাচনে তার দলকেও ধর্তব্যের মধ্যে রাখতে হবে। এ বিষয়ে যেসব আয়োজন তাতে তাদের অংশগ্রহণ থাকতে হবে, কারণ তারা রাজনীতিতে বড় রকমের অংশীদার। কিন্তু তা সেই আহ্বানকে দৃশ্যত উপেক্ষা করেছে সরকার।